নমস্কার আমি তুহিনা ব্লক প্যাসনের তুহিনা চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই দেখা হচ্ছে আবারও একটা নতুন দিন নিয়ে সকলের সঙ্গে দুপুর সাড়ে বারোটা একটা মতন বাঁচছে রেডি হয়ে বেরোচ্ছি নিজের কটা পার্সোনাল কাজের জন্যে মানে ওই ধরুন ব্যাঙ্ক পোস্ট অফিস আরও অনেক কাজ আর এত রোদ দেখে দুপা এগোচ্ছি বা দুপা পিছু হচ্ছে এই করে যাচ্ছি বাট কাজ তো কাজ যেতে তো হবেই আর গাড়িতে উঠে বসা মানেই এই একটা বেড লাগানো মাস্ট আর এই রোদ গরমের কথা যতটাই বলি না কেন ততটাই কম হয়ে যাবে দিনকে দিন যেন রোদ আর গরম বেড়েই চলেছে গল্প করতে করতে পৌঁছে গেছি ব্যাঙ্কে বাট এখানে নো ব্লগিং যাই হোক দ্বিতীয় হচ্ছে রাতুলের জন্য এখন খাতা পেন্সিল কিনতে আসছি কিছুদিন আগে অবধি নিজের জন্য কিনতে আসতাম আর পেয়ে গেছি এখানে স্কুল লাইফের একটা মেমোরিজ মানে এই চেঞ্জিং পেন্সিল এটা কিন্তু আমরা সকলেই ইউজ করেছি যাই হোক পৌঁছে গেছি পাঞ্জাবির দোকান বর্ধমান দত্ত সেন্টারের ভেতরে এখানে কিন্তু হিউজ অফ কালেকশান রয়েছে কটন লিলেন বা সিল্ক সব রকম মেটেরিয়ালের কিন্তু পাঞ্জাবি এখানে পাওয়া যাবে জামাই ষষ্ঠী ওয়েডিং সিজন অলরেডি চলেই এসেছে মানই নোক দা ডোর সো এখানে আপনারা এসে একবার কালেকশানগুলো দেখতে পারেন এই রইলো তার ফুল অফ ডিটেলস অনেক দিনকার ইচ্ছা ছিল যাব গিয়ে পছন্দ করে ওখানে বসে হাতে শাকা পরব হ্যাঁ এতদিন বাড়িতে মা শাঁখা নিয়ে আসতো আমি বাড়িতেই পড়তাম কিন্তু অনেক দিন হলো আমার হাতে শাখাটা বেড়ে গিয়েছিল আর এই দোকানটা হচ্ছে বর্ধমান বড় বাজারে দোকানটার নাম মনে হচ্ছে সংকলপ অনেক পুরনো দোকান যাই হোক আমার হাতের শাঁখাগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট সেকশনে কিন্তু লিখে জানাবেন বর্ধমান যখন গেছি গাড়ি করে ঘোরার কোনো ব্যাপারই নয় তাই টোটো করে পৌঁছে গেছি রানীগঞ্জ চৌমাতা মোড় রাইট হ্যান্ড সাইডে পরে এই দোকানটা একটুখানি হেঁটে যেতে হবে হিউজ অব কালেকশন রয়েছে এই দোকানে বাচ্চাদের নিত্য নতুন খেলনার দোকান একবার গিয়ে দেখতে পারেন এই দোকানের রইল ডিটেলস সারাদিনের ক্লান্ত কাটানোর জন্যে হাতে নিলাম এক কাপ গরম গরম মটকা চায় যারা আমরা চা খেতে ভালোবাসি বা যারা আমরা টি লাভার তাদের জন্য কিন্তু এটাই বেস্ট বাড়ি থেকে বেরিয়েছিলাম রোদ নিয়ে আর বাড়ি ফিরলাম বৃষ্টি নিয়ে দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে